গুণী নাকি ভারতে আসছেন। নমস্কার বন্ধুরা, ফুটবল টিভি আপনাদের স্বাগত জানাই। ফুটবল টিভির এই এপিসোডে আমরা নেলসন গুণীলা কি ভারতে আসতে পারে তো সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম চলে আসি, কে এই নেলসন গুণীলা? নেলসন গুণীলা হচ্ছে এল সালভাদরের খেলোয়াড়। এল সালভাদরের ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 54টা ম্যাচ খেলেছে। এল সালভাদর যারা কিন্তু নর্থ আমেরিকার কনফেডারেশনের মধ্যে পড়ে। তো এই নেলসন গুণীলা তার ক্যারিয়ার শুরু করে সালভাদরের ক্লাব আলিয়ানজা এফসিতে, এরপরে রোমানিয়ার ক্লাব ভিতরুল কনস্টান্টা, তারপরে আজারবাইজানের ক্লাব জিরার হয়ে খেলে, তারপরে কিন্তু লাস্ট খেলছিল থাইল্যান্ডের ক্লাব ব্যাংকক ইউনাইটেডে এবং পোর্টে। তো এই পোর্টে তার চুক্তি শেষ হয়ে গেছে। তো এবার এটাই দেখার যে এই নেলসন গুণীলাকে ভারতীয় ক্লাব নিয়ে আসতে পারে কি না আইএসএলে। তো এবার যে ভারতীয় ক্লাব এর পিছনে সব থেকে বেশি পড়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসির ফরওয়ার্ড লাইনটা কিন্তু কেউ নেই, তো এই বড় স্ট্রাইকার কিন্তু আসতে পারে এরকমই শোনা যাচ্ছে। মুম্বাই সিটি এফসির ফরওয়ার্ড লাইনটায় খেলোয়াড় দরকার। ইগোর আঙ্গুলো, দিয়েগো মাউরিসিও দুজনকেই তারা ছেড়ে দিয়েছে, আর ডেভিড উইলিয়ামসকে তারা নিয়েছে ঠিকই, কিন্তু ডেভিড উইলিয়ামস মোস্টলি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার, টিপিক্যাল স্ট্রাইকার একজন কিন্তু দরকার। তো টিপিক্যাল স্ট্রাইকার হিসেবে কিন্তু এই নেলসন গুণীলাকে নেওয়া যেতে পারে। নেলসন গুণীলার পিছনে মুম্বাই সিটি এফসি অনেকটা দূর অবধি কথাবার্তায় এগিয়েছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি ছাড়াও কিন্তু আরও কিছু আইএসএল ক্লাব নেলসন গুণীলার পিছনে পড়ে আছে। তো এবার এটাই দেখার যে নেলসন গুণীলা ভারতে আসেন কি না। এর মার্কেট ভ্যালু কিন্তু এখন প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। তো নেলসন গুণীলা ভারতে আসেন কিনা এবং আসলে কোন টিমে খেলে আপনাদের কী মনে হয় প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, এবং নেলসন গুণীলা আসলে আইএসএলের কতটা নাম বা সুনাম বাড়বে সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিওকে ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।